আকাশে কত কালো মেঘ করেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। চল আমরা এখনই বাড়িতে চলে যাই, আজকে আর ডাল কুড়াবো না, যা ডাল কুড়িয়েছি এতেই হবে। হ্যাঁ দাদা, তবে তাই চল, কিন্তু এত কম ডাল দিয়ে কি আজকে রান্নাটা হবে বলতো? আর আজকে রান্না করতে না পারলে যে আমাদের না খেয়ে থাকতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, তবে হিসাব করে দেখি তো আজকে কয়টা ডাল কুড়িয়েছি। আমি তো ছয়টা ডাল কুড়িয়েছি, তুই কয়টা কুড়িয়েছিস? আরে আজকে তো এগুলো দিয়েই রান্না হয়ে যাবে, এগুলোই হবে। চল তো চলে যাই আমরা। এরপর দুজনে শুকনো ছোট ছোট গাছের ডালগুলো নিয়ে বাড়িতে চলে আসে। আর এদিকে টুনি কাজের টাকা দিয়ে কিছু বাজার নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আকাশে তো দেখছি খুব মেঘ করেছে, মানে হচ্ছে অনেক জোরে ঝড় নামবে। আমার ছানা দুটো যে কোথায় আছে তা কে জানে, আমি তাড়াতাড়ি বাড়িতে যাই। মা টুকি, রকি, তোরা বাড়িতে এসেছিস? হ্যাঁ মা, আমরা বাড়িতে এসেছি। আর আজ আমরা শুকনো ডাল কুড়িয়ে এনেছি মা। আর আকাশের অবস্থা খারাপ দেখে আমরা অল্প কিছু ডাল নিয়ে এসেছি মা। যা এনেছিস তাই হবে রে মা, তোরা তো বৃষ্টি আসার আগেই বাড়িতে ফিরেছিস, এতেই আমি অনেক খুশি। এরপর সবাই ঘরে চলে যায়, আর তখনই বাইরে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এভাবে সেই দিন কেটে যায়, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। একই বৃষ্টিতে দেখছি এখনো থামছে না, তাহলে আমি আজ কাজে যাব কি করে? আর কাজে যেতে না পারলে যে আমাদের সবাইকে না খেয়ে দিন কাটাতে হবে। মা কালকে খাবার কি একটু ঘরে নেই? আমার যে খুব খিদে পেয়েছে মা। না রে বাবা, ঘরে কোনো খাবার নেই। আচ্ছা তোরা একটু অপেক্ষা কর, আমি দেখছি সুখী দিদির কাছে কোনো খাবার পাই কিনা। ঠিক আছে মা, যাও তবে। দাদা মা তো এখন বাড়িতে নেই, চল আমরা এই সুযোগে জঙ্গলে কিছু আম খুলে নিয়ে আসি, বৃষ্টিতে মনে হয় জঙ্গলের কাছ থেকে অনেক আম পড়েছে। হ্যাঁ টুকি চল তবে, মা দেখে ফেললে বৃষ্টির মধ্যে আমগুলোতে যেতেই দিবে না। টুকি আমরা তো অনেক আম কুড়িয়েছি, এবার চল আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই, নয়তো মা আমাদের দেখতে না পেয়ে এদিক সেদিক ঘুরতে বেড়াবে। হ্যাঁ দাদা চল। কোনো চিন্তা করো না, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। আর যতদিন না তোমার মাকে খুঁজে পাবে ততদিন তুমি আমাদের সাথেই থাকবে। বৃষ্টি থেমে গেলে আমরা তোমার মাকে খুঁজে দিব। একই কাণ্ড দেখছি,
ছানা তো সাপকে পিঠে করে বাড়িতে নিয়ে যাচ্ছে। এই সাপ তো আমাদের বনের সব পাখিকে কামড়াবে। বনে সবাই মিলে বুদ্ধি করে কিছু একটা বের করতে হবে। কালু দাদা, এসব আমিও দেখেছি। চলো আমরা এই সাপকে আজকে মেরে ফেলি। সবাই লাঠি নিয়ে টুনির বাড়িতে যাই। টুকি রকি, তোরা কোথায় গেছিলে এই বৃষ্টির মাঝে? তোদের যদি কোনো বিপদ হতো। এ কি এই সাপের ছানা? এই সাপের ছানাকে তোরা কোথায় পেলি? তখন রকি টুনিকে সব কথা খুলে বলে। আর তখনই সেখানে বনে সব পাখিরা হাতে লাঠি নিয়ে আসে। একি, তোমরা লাঠি নিয়ে আমার বাড়িতে কেন এসেছো? তোমার ছানাদের দ্বারাই বাড়িতে সাপ নিয়ে এসেছো আমাদের মেরে ফেলার জন্য। আর বলছো লাঠি নিয়ে কেন তোমার বাড়িতে এসেছি? এই সাপকে তো এক্ষুনি লাঠি রাখাতে মেরে ফেলবো। তোমরা যা ভাবছো তাই নয়। আমি আমার ছানাদের এই সাপকে আনতে বলিনি। সাপটি বিপদে পড়েছিল, তাই আমার ছানারা সাপের ছানাকে বাড়িতে নিয়ে এসেছে। আর এই ছানা তো তোমাদের কোনো ক্ষতি করেনি, তাহলে তোমরা মারতে চাইছো কেন? সাপকে আবার সাহায্য করা? শোন টুনি, সাপেরা কখনো ভালো হয় না। এদের যতই দুধ কলা দিয়ে পোষ বানাও না কেন, একদিন না একদিন ঠিক ছোবল দিবেই দিবে। তাই আমরা কোনো ভয়ে থাকতে চাই না, একে আমরা মেরেই ফেলবো। না না, তোমরা মেরো না। তোমরা যখন আমার বাড়িতে একে থাকতেই দিবে না, তাই আমি ওর মাকে খুঁজে ওকে দিয়ে আসবো। তাই যেন হয়। আর যদি তোর বাড়িতে এই সাপকে দেখি, তবে তোকে সহ মেরে বন থেকে তাড়িয়ে দেব। হ্যাঁ রে মা, দেব। কিন্তু বৃষ্টির মাঝে তোর মাকে খুঁজে পাবো না, তাই বৃষ্টি থামলে খুঁজতে যাব। আর বৃষ্টি না থামা পর্যন্ত তোকে লুকিয়ে রাখতে হবে, নয়তো বনের পাখিরা দেখে ফেললে বিপদে পড়ে যাব। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যে আমগুলো কুড়িয়ে এনেছি, ওই আমগুলো দিয়ে সাপের ছানাকে একটা ঘর বানিয়ে দাও। আর ওই ঘরে সাপ ছানাকে রেখে সবসময় তালা দিয়ে রাখবে, তাহলে সাপ ছানাকে কেউ ধরতে পারবে না। হ্যাঁ রে বাবা, তুই ঠিক বলেছিস, তাই করবো আমি। তবে কাঠের সিঁড়ি দিয়ে উঁচু করে ঘরটা বানাতে হবে। তুমি ঘরে চলে যাও, আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। এই নাও বন্ধু, তোমার খাবার। এইটুকু খেয়ে ঘুমিয়ে যাও, কাল আরো বেশি খাবার দেব। আচ্ছা ঠিক আছে বন্ধু। এরপর টুনি আর রকি সেখান থেকে চলে যায়। আর সাপ ছানাটি গপ গপ করে খাবারগুলো খেতে থাকে। আর এভাবেই সেদিন কেটে যায়। আর বনে বৃষ্টি হতেই থাকে, এবং বেশি বৃষ্টি হওয়ার কারণে বনে বন্যা চলে আসে। আর বন্যার কারণে কোনো পাখি কাজ করতে পায় না, তাই সবার ঘরে খাবারের অভাব দেখা দেয়। শুধু কি তোর একার খিদে পেয়েছে? রকি, সাপ ছানারও তো খিদে পেয়েছে। কিন্তু আমি এই বন্যা বৃষ্টির মাঝে কোথায় খাবার চাইতে যাব বলতো? এই বন্যার কারণে যে আমাদের মতো সবারই একই অবস্থা। কেউ বাড়িতে আছো? কেউ কি আছো বাড়িতে? হ্যাঁ, কে বলছো? কে আমাকে এভাবে ডাকছো বলো? আমি গো, আমি আমি এক মা সাপ। আচ্ছা, আমার মতো দেখতে কোনো সাপ ছানাকে দেখেছো? আমার মেয়ে হারিয়ে গেছে, তাই আমি খুঁজতে এসেছি। ও, তুমি সেই সাপ দিদি? হ্যাঁ গো সাপ দিদি, দেখেছি। মানে তোমার মেয়ে আমার বাড়িতেই আছে, ওকে আমরা লুকিয়ে রেখেছি। কিন্তু কেন? এরপর টুনি মা সাপকে সব কথা খুলে বলে, আর সেই আমঘরে তাকে নিয়ে যায়। কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, আজ টুনির জন্য তোকে আমি খুঁজে পেলাম। টুনি বোন, তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে দেখে রাখার জন্য। মা, তুমি মাসি আর আমার বন্ধু টুকি রাখিলাম
আর কিভাবে হলাম বন্ধু, তোমাকে তো খাবার দেওয়ার কথা বলে এখনো খাবার দিতেই পারিনি। তোমার বুঝি খুব খিদে পেয়েছে। কি করে খাবার দিব বলো, এই বন্যার মধ্যে তো কাজ করতে পারছি না, তাই বলে কোনো খাবারও তোমাকে দিতে পারছি না। এসব কথা শুনে মা সাপের অনেক খারাপ লাগে। তখনই মা সাপ জাদু করে অনেকগুলো খাবার দিয়ে দেয়। এসব আমি কি দেখছি, তুমি তাহলে জাদু সব? এটা তো আগে জানতাম না। তোমাকে অনেক ধন্যবাদ ছাপ দিদি, আমাদের এই বিপদে সাহায্য করার জন্য। ঠিক আছে ডুনি, আমরা তাহলে আসি। এরপর সাপ সেখান থেকে চলে যায়। আর ডুনি বনে সব পাখিদের তার বাড়িতে ডেকে নিয়ে আসে। তোমাদের বুঝি খুব খিদে পেয়েছে, এই খাবারগুলো তোমরা খেয়ে নাও। কিন্তু ডুনি, এত খাবার তুমি কোথায় পেলে? এরপর ডুনি সবাইকে সব কথা খুলে বলে। সাপ আমাদের খাবার দিয়ে সাহায্য করলো, আর আমরা কি না ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। সাপ থাকলে ক্ষমা চাইতাম। টুনি, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমরা সাপকে ভুল বুঝেছিলাম। আসলে সব সাপেরা এক হয় না। হ্যাঁ কালু দাদা, ঠিক বলেছো, সব প্রাণীর মধ্যেই ভালো মন্দ আছে। আর কোনো প্রাণী বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তারা কখনো ক্ষতি করার চিন্তা করে না, বরং তাদের মূল্যবান জিনিস দিয়ে খুশি করার চেষ্টা করে। হ্যাঁ টুনি, ঠিক বলেছো, এখন থেকে আমরা সব প্রাণীকেই সাহায্য করব, বিনা কারণে কারো ক্ষতি করব না। এরপর টুনি খুশি হয়ে সবাইকে খাবার দিয়ে দেয়, আর সবাই খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইভাবে আরো কয়েকদিন কেটে যায় এবং বনে বন্যা বৃষ্টি চলে যায়। আর টুনি সাপের দেওয়া মণি বিক্রি করে গরিবদের মাঝে টাকা বিলিয়ে দেয় আর নিজে কাজে লাগায়। এইভাবে তারা সুখেই দিন কাটাতে থাকে। মা দেখুন, আমি ডিম দিয়েছি। মা, আজ টোনা অনেক খুশি হবে, আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। টোনা শুধু আজ তাড়াতাড়ি কাজ থেকে বাড়িতে ফিরুক, আমি আজকে এই কথাটা ওকে জানিয়ে দিব, আমার টোনা যা অনেক খুশি হবে। চুপ কর অলক্ষী, তুই জানিস না আমি তোকে এখনো বউ হিসেবে মানিনি, আমি তোর এই সন্তানকেও মানবো না। টোনা বাড়িতে আসলে ওকে আবারও বিয়ে দিব। এখন এত বকবক না করে তাড়াতাড়ি গিয়ে রান্না চাপা বলছি। মা, আজকে আমি রান্না করতে পারবো না মা, আমার শরীরটা যে অনেক দুর্বল লাগছে। মিনু মাসি, বাড়িতে আছো? টুনি বোনকে নিয়ে বেরিয়ে এসো, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। কোথায়? বাহিরে আসো তোমরা। তোতার ডাক শুনি টুনি আর মিনু বাহিরে বেরিয়ে আসে, আর তোতার সামনে টোনার মৃতদেহ দেখে দুজনে কান্না করতে থাকে, আর এক ছুটে মিনু টোনার কাছে যায়। বাবা টোনা, এ কি হলো তোর? বাবা তাকা আমার দিকে, আমি তোর মা, আমার ডাকে সাড়া দে বাবা, তুই এভাবে আমাকে ছেড়ে যেতে পারিস না, কথা বল বাবা, কথা বল। টোনা, আমি একটা ডিম দিয়েছি, কেন ডিম থেকে ছানা বের হওয়ার আগে তুমি তাকে এডিম বানালে? ফিরে এসো টোনা, ফিরে এসো। তুমি জানা আমি আমাদের ছানাকে কি করে বড় করব। টোনা, টুনির কান্না দেখে মিনু রেগে যায় আর বলতে থাকে, চুপ কর মুখপুরি, একদম অভিনয় করবি না, তোর আর ওই অলক্ষী ডিমের জন্য আজ আমার টোনার এই অবস্থা। আমি টোনার সৎকারের আগেই তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিব, চলে যাই এক্ষুনি, কাঙালি কোথাকার, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা, আপনি এসব কি বলছেন? আপনি তো জানেন মা, এই পৃথিবীতে আমার কেউ নেই, দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না মা, তাড়িয়ে দিবেন না। তোর কোনো কথা শুনবো না আমি, দাঁড়া আমি তোকে তাড়িয়ে দিচ্ছি এক্ষুনি। মিনু ডিম সহ টুনিকে তাড়িয়ে দেয়, আর টুনি ডিম নিয়ে উড়তে উড়তে কান্না করতে থাকে। এদিকে মিনু টুনার সৎকার করায়, অন্যদিকে টুনি একটা গাছের নিচে তার ডিম নিয়ে পায়চারি করে আর বলতে থাকে,
এখন আমি কোথায় যাব, কি করব? টোনা, তুমি কেন তুমি আমাদের একা করে চলে গেলে? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? দয়া করে এবার আমাকে সাহায্য করো, সাহায্য করো সৃষ্টিকর্তা। ওই গাছের নিচে একটা বিষধর সাপ ঘুমিয়েছিল। টুনি অন্যমনস্ক হয়ে পায়চারি করতে সাপের লেজে পা দেয়, আর সাথে সাথে সাপের ঘুম ভেঙে যায়, আর সাপ টুনিকে দংশন করে, আর টুনি মাটিতে লুটিয়ে পড়ে। আহ, ডিম সোনা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে পৃথিবীতে আনতে পারলাম না সোনা, পৃথিবীতে আনতে পারলাম না তোকে। হায় হায়, এ কি করলাম আমি? ঘুমের ঘোরে একটা নিষ্পাপ ডিমকে অনাথ বানালাম? ছি, আমি অপরাধী হয়ে গিয়েছি। আমি যেহেতু অপরাধ করেছি, তাই আমি এর মাশুল দিব। এই ডিমকে আমি তা দিব, আর ছানাকেই পৃথিবীতে আনব। পাখি, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার শরীর থেকে বিষ তুললে আমি নিজেই মারা যাব, আর তুমিও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে থাকবে। তাই তোমার ডিমকে আমি নিয়ে যাচ্ছি। এরপর সাপ ডিমটাকে মুখে করে তার গুহায় নিয়ে আসে, আর ডিমে তা দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অবশেষে একদিন ডিম থেকে ছানা বেরিয়ে আসে। পেরেছি, আমি পেরেছি, আমার ভুলের মাশুল দিতে পেরেছি। ছানা, আমি তোকে বড় করব, আজ থেকে আমি তোর মা। মা, আমি খুব খুদে পেয়েছি, আমাকে কিছু খেতে দাও। এই যা, তোকে দেখে খুশিতে খেতে দেওয়ার কথাই ভুলে গিয়েছি। দাঁড়া, খাবার নিয়ে আসছি আমি। এরপর সাপ গুহার এক কোণ থেকে একটা ফল এনে ছানার হাতে দেয়। ছানা ফলটা হাতে নেওয়ার সাথে সাথেই ফলটা নীল রঙের হয়ে যায়। একি, ফলটা এমন নীল হলো কেন? তোর শরীরে আবার বিষ নেই তো? এটা কি করে সম্ভব? বুঝতে পেরেছি, তোকে তা দেওয়ার কারণেই আমার শরীরের বিষ তোর শরীরেও গিয়েছে। তুই বিষ কন্যা রে মা, বিষ কন্যা। মা, তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কিছু না রে বিষকন্যা, তুই খেয়ে নে। আর একটা কথা শোন মা, সবার থেকে সাবধানে থাকবি, তোর ছোঁয়ার কারণে কারো প্রাণ যেতে পারে, বুঝেছিস? এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন বনে সাপ খাবার আনতে বেরিয়ে পড়ে, আর একা একা বলতে থাকে, মেয়েটা আমার মিষ্টি ফল ছাড়া কিছুই খেতে চায় না। এখন মিষ্টি ফল কোথায় পাই দেখি, ওই দিকটায় যাই। সাপ চলতেই থাকে। এদিকে তোতা সাপকে দেখে বলতে থাকে, এটা তো অনেক বিষধর সাপ, এই সাপকে এক্ষুনি মেরে ফেলতে হবে, নয়তো এই সাপ বনের সকলের ক্ষতি করবে। যেই ভাবা সেই কাজ। তোতা পাশ থেকে একটা লাঠি নিয়ে সাপকে আঘাত করে। মেরো না, আমাকে মেরো না, এই পাখি থামো, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমাকে মারলে আমার বিষকণ আবারও অসহায় হয়ে পড়বে, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও আমাকে, আমি কারো ক্ষতি করব না। সাপ কখনো কারো বন্ধু হয় না, তোকে তো ছাড়বো না। এরপর তোতা সাপকে মেরে ফেলে, আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে বিষকন্যা কান্না করতে থাকে, আর বলতে থাকে, মা এখন আসছি না কেন? আমি জানি খুদে লেগেছে, মা তো তাড়াতাড়ি আসতে চেয়েছিল, মায়ের আবার কোনো ক্ষতি হয়নি তো? না, এভাবে হাত কুটিয়ে বসে থেকে লাভ নেই, আমাকে এক্ষুনি মাকে খুঁজতে বের হতে হবে। বিষকন্যা গুহা থেকে বেরিয়ে পড়ে। আর এদিক ওদিক তার মা সাপকে খুঁজতে থাকে। এরপর বিষকন্যা একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে, আর কান্না করতে থাকে, মা, মা কোথায় তুমি? কেন তোমাকে আমি খুঁজে পাচ্ছি না? মা, আমার ভালো লাগছে না, তুমি ফিরে এসো, ফিরে এসো আমার কাছে। মা, কে আমার কাছে?
হয়েছে? কেউ কি আমাকে ভাঙছে নাকি? দেখি তো। একে, তুমি গাছো কেন? কি হয়েছে তোমার? বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করবো। বলো। আমি আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না, আর হাঁটতেও পাচ্ছি না, পায়ে ব্যথা পেয়েছি। আমার বাবা মা ওই সামনের রাস্তাটার দিকে গিয়েছে। তুমি শান্ত হও, আমি তোমাকে নিয়ে যাবো তোমার বাবা মায়ের কাছে। এসো আমার পিঠে এসো। বিষকণা যেই পারুলের হাত ধরে, সাথে সাথেই পারুলের পুরো শরীর বিষে নীল হয়ে যায়, আর পারুল মাটিতে লুটিয়ে পড়ে। এ আমি কি করলাম? মায়ের কথা কি করে ভুলে গেলাম আমি? মা তোমাকে কাউকে স্পর্শ করতে নিষেধ করেছিল। আমি আমি তাকাও আমার দিকে তাকাও। হাই হাই, এ আমি কি দেখছি? মে, কে তুই? তুই আমার মেয়েটাকে মেরে ফেললি? আমার মেয়ে কেন এমন সাপের বিষের মতো নীল হয়েছে বল? বল বলছি। তার মানে এই মেয়ে বিষকন্যা? এই কে, কোথায় আছো? এখানে এসো, বিষকন্যা আমার মেয়েকে মেরে ফেলেছে। কেউ কি আছো? তাড়াতাড়ি এখানে এসো। কোথায় বিষকন্যা? দেখি তো, তোর মাকে আমি মেরেছি, আর এখন তোকে মারবো। আমাকে বিশ্বাস করো, আমি আমাদের ইচ্ছে করে করিনি। আমি একে সাহায্য করতে চেয়েছিলাম, তারপরে আমাকে ছেড়ে দাও, আমি আবার মায়ের কাছে যাব। তোর মাও এভাবে ছেড়ে দিতে বলেছিল, কিন্তু ছাড়িনি, তোকেও ছাড়বো না। এই মারো সবাই। এরপর সবাই লাঠি দিয়ে বিষকন্যাকে মারতে মারতে মেরেই ফেলে। আর বিষকন্যা মরার সাথে সাথে উপর থেকে একটা আওয়াজ ভেসে আসে। তোরা আমাকে আর আমার মেয়েকে বাঁচতে দিসনি। আমি আর আমার মেয়ে আবারও ফিরে আসব, আর প্রতিশোধ নিব, আমাদের মৃত্যুর প্রতিশোধ নিব। এভাবে কি আর পেঁয়াজ ছাড়া রোজ রোজ তরকারি রান্না করা যায়? এত করে বলছি পেঁয়াজ কিনে নিয়ে এসো, পেঁয়াজ কিনে নিয়ে এসো, খেয়ে শোনে কার কথা? আজকাল বাজারে সব জিনিসের যা চড়া দাম, সেখানে পেঁয়াজ কেনা বিলাসিতা ছাড়া আর কিছুই না গোগিন্নি। এত যখন কিপটুমো করছো, তখন নিজে পরিশ্রম করে পেঁয়াজ চাষ করলেই তো পারো নাকি? তাহলে রোজ রোজ পেঁয়াজ ছাড়া আমাকে আর রান্না করতে হবে না, আর তুমিও পেঁয়াজগুলো বিক্রি করে মোটা অঙ্কের টাকা রোজগার করতে পারবে, বুঝেছো? আরে তোমার বুদ্ধিটা তো মন্দ নয় টুনি, আমি আজকে জমিগুলো চাষ করা শুরু করে দিব, আর পেঁয়াজ বেচে এনে ছিচিয়ে দিব। হ্যাঁ, তাহলে এখন আর এখানে দাঁড়িয়ে থেকে আমার মুখ না দেখে নিজের কাজ করো, গিয়ে যাও। টোনার এক মুহূর্ত দেরি না করে নিজের জমিতে চলে যায়, আর পুরো জমি চাষ করে তাতে পেঁয়াজের বীজ লাগিয়ে দেয়। আর তারপর বাড়ি ফিরে আসে। এদিকে রাতও হয়ে আসে। সবাই নিজেদের বাসায় ঘুমিয়ে পড়ে। এমন পাখির ঘরে চুরি করতে এলাম, এখানে তো খাবার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। না, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করা যাবে না, তার থেকে ভালো হয় আমি বরং প্রাসাদে ফিরে যাই, ওখানে কোনো সোনা দানার অভাব নেই। এরপর কালো কাক সুখী পাড়ার বাড়ি থেকে বেরিয়ে উড়ে প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ায়। এখানে তো অনেক প্রহরী, এদের ফাঁকি দিয়ে কি করে প্রাসাদে ঢুকবো? পেয়েছি, আমার থলিতেই তো আসল জিনিস আছে। এ কে তুমি? এভাবে প্রাসাদে ঢুকছো কোন সাহসে? দেখবি আমি কোন সাহসে ঢুকেছি, এই নে দেখ। এবার আমাকে প্রাসাদে লুট করা থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এরপর কালুকাক এক নিমিষেই প্রাসাদের রাজকোষাগারে ঢুকে পড়ে, আর সোনা দানা সব নিয়ে বেরিয়ে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর রাজা রাজকার্যের জন্য কোষাগারে যায়।
একই সর্বনাশা কাণ্ড, রাজকোষাগার তো পুরো ফাঁকা, তার মানে প্রাসাদে চোর ঢুকেছিল। প্রহরী প্রহরী, সবগুলো মরেছে নাকি? জি মহারাজ, বলুন। কোষাগার চুরি হয়ে গেছে, তোরা সব কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আর আজ পাহারায় কে ছিল? মহারাজ, পাহারাদার তো ঘুমে বেহুশ হয়ে বাইরে পড়ে আছে। সব কটাকে কারাগারে ঢুকিয়ে দে, আর এক্ষুনি পুরো জঙ্গল তল্লাশি চালানো হোক। যার কাছে সোনা দানা পাওয়া যাবে আমি তার গর্দান নিব, এই বলে দিলাম। যথাজ্ঞা মহারাজ। এরপর প্রহরী পুরো জঙ্গলে তল্লাশি করতে চলে যায়, আর রাজা রেগে আগুন হয়ে পায়চারি করতে থাকে। হায় হায় রে, আমার কলা গাছের কলা, আম গাছের আম, সবই তো চুরি হয়ে গিয়েছে। এবার আমি কি করে আমার সংসার চালাবো? হায় হায় রে। বান্টি, কাঁদিস না, আমার মনে হয় টোনা তোর কলা আর আম চুরি করেছে। জঙ্গলের সবারই কিছু না কিছু হারিয়েছে, শুধু টোনা কিছু হারায়নি। কি কি? কিন্তু তুমি এসব কি করে জানলে? না মানে ইয়ে, আমি তো সকালে ঘুম থেকে উঠেই সবার বাড়িতে খোঁজ নিয়ে এলাম। এরপর বান্টি কালুর কথা বিশ্বাস করে নেয়, আর রাগে আগুন হয়ে টোনার কাছে যায়। এদিকে টোনা আর টুনি তার পেঁয়াজ খেতে কাজ করছিল, আর বান্টি এসে টোনাকে চোর বলতে থাকে। এদিকে প্রহরীরাও সেখানে চলে আসে। এই টোনা যখন বান্টির গাছের ফল চুরি করেছে, তখন রাজ কোষাগারও এই চুরি করেছে। সবাই টোনা আর টুনিকে ধরো আর রাজার কাছে নিয়ে চলো। এরপর সবাই টোনা আর টুনিকে নিয়ে রাজার কাছে যায়। মহারাজ, আপনার প্রহরীরা আমাদের ভুল বুঝে এখানে ধরে নিয়ে এসেছে। আমরা চোর নই মহারাজ, আমরা পরিশ্রম করে খেটে খাওয়া কৃষক মাত্র। মহারাজ, ওরা মিথ্যে কথা বলছে, আপনি ওদের শাস্তি দিন। না মহারাজ, আমি সত্যি বলছি। তোরা যে চোর নস তার কি প্রমাণ আছে বল আমাকে। মহারাজ, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমরা সত্যি বলছি, আমরা কিছু চুরি করিনি। যেহেতু তোরা কোনো প্রমাণ দেখাতে পারছিস না, তখন তোরা আমার বাগানে থেকে আমার বাগানের পরিচর্যা করবি। রাজা আর কোনো কথা না শুনে টোনা আর টুনিকে তার বাগানে রেখে আসে, আর তারা দুজনে মনের দুঃখে বসে বসে কাঁদতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় দুই দিন। টুনিও চোখের জল ফেলতে থাকে আর কাজ করতে থাকে। এদিকে এক প্রজাপতি তাদের কান্না দেখে আর বলতে থাকে, তোমাদের দুজনের কিসের এত দুঃখ? তোমরা এমন করে কেন কাঁদছো গো? এরপর টোনা টুনি প্রজাপতিকে সব ঘটনা খুলে বলে, আর সব শুনে প্রজাপতির মনে ভীষণ মায়া হয়। তোমাদের সাথে তো তাহলে অনেক অন্যায় হয়েছে, কিন্তু আমি তো এমন অন্যায় একদম মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি রাজার কাছে যাব। এরপর প্রজাপতি দ্রুত উড়ে রাজার কাছে যায়। মহারাজ, আপনি অন্যায় করছেন, দুজন নিরপরাধী পাখিকে আপনি শাস্তি দিচ্ছেন। ওরা দুজন যে নিরপরাধ তার কি প্রমাণ আছে? মহারাজ, আমি কোনো সাধারণ প্রজাপতি নই, আমি হলাম মায়ারাজ্যের মায়া প্রজাপতি, তাই আমি আমার মায়া দিয়ে আপনাকে আসল চোরের কাছে নিয়ে যেতে পারি। ঠিক আছে, নিয়ে যাও আমাকে আসল চোরের কাছে। এরপর প্রজাপতি তার মায়া দিয়ে বড় একটা পেঁয়াজ প্রকট করে। কালু কাকের এত বড় সাহস, ও আমাকে বোকা বানিয়েছে। প্রজাপতি, আমাকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে চলো। প্রজাপতি পেঁয়াজের ভিতর থেকে রাজাকে নিয়ে বাহিরে বেরিয়ে আসে, আর রাজা কালু কাককে প্রাসাদে হাজির করে। শয়তান কালু, নিজে চুরি করে অন্যকে ফাঁসিয়েছিস। আমি তোকে সারা জীবনের জন্য কারাগারে নিক্ষেপ করলাম, আর টোনাটুনিকে পুরস্কৃত করে মুক্ত করে দিলাম। মহারাজ, আমাদের মুক্ত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সব ধন্যবাদ প্রজাপতি পাওয়ার যোগ্য। আজ প্রজাপতি না থাকলে ঠিক ভুল কিছুই বুঝতে পারতাম না আমি। না না, আমাকে ধন্যবাদ দিতে হবে না। তোমরা সবাই ভালো থেকো, সেটাই আমি চাই। এরপর প্রজাপতি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। আর টোনা আর টুনি নিজেদের বাড়ি ফিরে গিয়ে পেঁয়াজ চাষ করে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।